এই বন্ধুরা দেখো তোমাদের সাথে আজকে আমি ডিমের ঝোলে রেসিপি শেয়ার করছি। এখানে ছটা ডিম আছে, একটা ভেঙে গেছে, তো এখানে আমি লাল লাল করে আলুটা ভেজে নিলাম। একটা তেজপাতা গোটা জিরা সোমবার দিয়েছি, আর এখানে আমার আছে পেঁয়াজ, আদা বাসন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজটাকে কুচি করে রেখেছি, টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো সবই আছে। তো এখন এখানে আমার আলুটা ভাজা হচ্ছে। আমি আলুটাকে অল্প একটু সিদ্ধ করে নিয়েছি, তোমরা না চাইলে নাও করতে পারো, আমার এখানে সিদ্ধটা করে নিই কারণ তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য। তো এবার আমি এখানে পেঁয়াজ রসুন আদা বাটাটা ছেড়ে দেবো, তারপরে অল্প করে একটু ভেজে নেবো, ভালো করে মশলাটাকে কষাবো অনেকক্ষণ, মশলাই মেন, যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে যায় তাহলে জিনিসটা খুবই ভালো হয়। খেতে অনেকক্ষণ ধরে একটু মশলাটা কষাবো, মশলা কষিয়ে জল দেবো, একটু অল্প পরিমাণে হলুদ আর লঙ্কার পুরি একটু সামান্য অ্যাড করেছি কালারিংয়ের জন্য, বেশি দিন কারণ কাঁচা লঙ্কা বাটা করা আছে এর মধ্যে, আমার ছেলে দিয়ে একটু ঝাল খেতে পারে না, তো অল্প পরিমাণে কালারিংয়ের জন্য একটু সামান্য লঙ্কায় গুঁড়ো দিয়েছি, একটু পরে টমেটো দেবো, এখন দেবো না, একটু খেয়ে নে, একটু জল অ্যাড করেছি আমি সাথে, কষ্টটা তাহলে ভালো হবে, অল্প সামান্য পরিমাণ, সেনটা খুব দারুণ বেরিয়েছে। তোমরা চাইলে আগে গোটা করে মশলা করে দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না, আমার কাছে এই ছিল, আমি এরমভাবে রান্নাটা করলাম। তোমরা গোটা করে গোটা করে মশলা আগে তেলে সোমবার দিতে পারো, তেজপাতা দিয়ে এটা একটু আমি এবার টমেটোটা দিয়ে দিয়েছি, এবার টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কালারটা খুব সুন্দর এসছে আর খুব সুন্দর পেন্টও বেরিয়েছে। আমি একটু সামান্য পরিমাণে চিনি দেবো, যাতে কালারটা একটু ভালোবাসে, আর নুন চিনি ঠিক মতো দিলে রান্নাটার খাবারের স্বাদ ঠিক হয়, তাই আমি সব খাবারে নুন আর চিনি ঠিক মতো দিই। কষা কষা হয়ে গেছে, মনে হচ্ছে আলুর দাদি আলু কম, খুব সুন্দর সেন বেরিয়েছে, আর একটুখানি কষাবো তারপরে জল দেবো। তো দেখো আমি একটু জল অল্প সামান্য দিয়েছি, দিয়ে একটা কষানো হয়ে গেছে, অল্প জল দিয়েছি, একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের আর দেখানো হয়নি, খুবই কষ্ট হয় একসাথে ভিডিও ফোনটা ধরে রেখে ভিডিওটা করছি, পুরো ঘেমে গেছি আমি, তবু তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনই চেষ্টা করবো তোমাদের সাথে কিছু না কিছু নতুন ভিডিও নিয়ে এসে শেয়ার করার, কিন্তু তোমরা একটু পাশে থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো,
তোমরা যদি ভালো না বাস তাহলে আমি কী করে হাতে পৌঁছাবো বলো। অল্প পরিমাণে জল দিয়ে দেবো, আলুতে অনেকটা জল টেনে নেয়, একটু বেশি করে দিলাম। এবার আমি ঢেকে দেব, তারপর একটু ঝোলটা যখন টকটক করে ফুটবে তারপরে আমি ডিমটা দেব। তারপর নামানোর আগে একটু গরম মশলা